ফুল লিস্ট অফ অ্যাওয়ার্ড উইনার্স, গাড়ি নিয়ে গেলেন রাসেল, বাকিরা কে কি পেলেন? আরো একটা আইপিএল শেষ হয়ে গেল। রবিবার হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে রুদ্ধশ্বাস ফাইনালে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্স। টুর্নামেন্টের এল ক্লাসিকোতে এক রানে জিতে চ্যাম্পিয়ন হয় মুম্বাই ইন্ডিয়ান্স। এই প্রতিবেদনে রইল টুর্নামেন্টের পুরস্কার প্রাপকদের সম্পূর্ণ তালিকা। 2019 আইপিএল চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স চতুর্থবারের জন্য এই ট্রফি জিতল। রোহিত শর্মা অ্যান্ড কোম্পানি এর হাতে ট্রফির সঙ্গে উঠল নগদ 20 কোটি টাকার পুরস্কার। প্রতিটি খেলোয়াড়, সাপোর্ট স্টাফ এবং টিমের সদস্যরা পেলেন মেমেন্টো। 2019 আইপিএল রানার্স 10 মরসুমে অষ্টমবারের জন্য ফাইনাল খেলল চেন্নাই সুপার কিংস। ফাইনাল হেরে রানার্স হলো তিনবারের চ্যাম্পিয়ন দল। মহেন্দ্র সিং ধোনিদের হাতে উঠল রানার্স ট্রফি ও নগদ 12.5 কোটি টাকার পুরস্কার। প্রতিটি খেলোয়াড়, সাপোর্ট স্টাফ এবং টিমের সদস্যরা পেলেন মেমেন্টো। অরেঞ্জ ক্যাপ, আইপিএল এর লিগ পর্যায়ের খেলার পরেই বিশ্বকাপের প্রস্তুতির জন্য দেশে ফিরে গিয়েছিলেন ডেভিড ওয়ার্নার। পুরো টুর্নামেন্টে তার খেলা হয়নি, কিন্তু 12 ম্যাচে 692 রান করে অরেঞ্জ ক্যাপটা নিয়েই দেশে ফিরেছিলেন তিনি। একটি সেঞ্চুরি ও 8টি হাফ সেঞ্চুরির মালিক হলেন এই মৌসুমে সর্বোচ্চ রান সংগ্রাহক। সানরাইজার্স হায়দরাবাদের এই খেলোয়াড় ট্রফির সঙ্গে পাবেন 10 লক্ষ টাকা। পার্পল ক্যাপ, দিল্লি ক্যাপিটালস এর কাগিস রাবাদা 12 ম্যাচে 25 উইকেট নিয়েই পার্পেল ক্যাপ মাথায় রেখেছিলেন, কিন্তু তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছিলেন চেন্নাই সুপার কিংস এর ইমরান তাহির। ধোনির টিমের স্টার বোলারই শেষ পর্যন্ত বাজিমাত করলেন, ফাইনালেও উইকেট পেলেন তিনি। 26টি উইকেট নিয়ে বেগুনি টুপি রাখলেন নিজের মাথায়। ট্রফি আর 10 লক্ষ টাকা নিয়েই দক্ষিণ আফ্রিকার বিমান ধরবেন তিনি। সুপার স্ট্রাইকার এবং মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার, স্ট্রাইকের বিচারে কেই বা এগিয়ে আছে তার চেয়ে। টুর্নামেন্টে সেরা স্ট্রাইক রেট বজায় রেখেছিলেন কলকাতা নাইট রাইডার্স এর আন্দ্রে রাসেল। 204.81 এর গড়ে ব্যাট করেছিলেন তিনি। 14টি ম্যাচ খেলেন রাসেল। ক্যারিবিয়ান পাওয়ার হিটারের ব্যাট থেকে 52টি 6 ও 31টি 4 এসেছে। সবচেয়ে মূল্যবান ক্রিকেটার হওয়ার সুবাদে তিনি পেলেন টাটা হ্যারিয়ার SUV গাড়িটি, তার সংগ্রহে 369 পয়েন্ট। স্টাইলিস্ট প্লেয়ার, কিংস ইলেভেন পাঞ্জাবের লোকেশ রাহুল এই মৌসুমে নজর কেড়েছেন। ধুমধারাক্কা ক্রিকেটও বজায় রেখেছেন নিজের স্টাইল। 14 ম্যাচে 593 রান করেছেন তিনি। রাহুলের গড় 53.90, সর্বোচ্চ 100 রান অপরাজিত। রাহুলের অনুপস্থিতিতে হার্দিক পান্ডিয়া নিলেন 10 লক্ষ টাকা আর ট্রফি। পারফেক্ট ক্যাচ, লিগের ম্যাচে সুরেশ রায়নার ক্যাচ তালুবন্দী করেছিলেন কায়রন পোলার্ড। এই ক্যাচই মরসুমের সেরা ক্যাচ হিসেবে বিবেচিত হয়। আইপিএল ফাইনালে জয়ের রাতে সেরা ক্যাচের জন্য 10 লক্ষ টাকা পুরস্কার পেলেন তিনি। এমার্জিং প্লেয়ার, টুর্নামেন্টের সেরা উঠতি তারকার খেতাব জিতেছেন KKR এর শুভমান গিল। গত বছর অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয়ী দলের ক্যাপ্টেন এই মৌসুমে কলকাতার জার্সিতে নজর কেড়েছেন। 10 লক্ষ টাকার সঙ্গেই পেলেন ট্রফি। গেম চেঞ্জার, গোটা টুর্নামেন্টে একাই একাধিক ম্যাচের রদ বদলে দিয়েছেন তিনি। মুম্বাই ইন্ডিয়ান্সের রাহুল চাহার হয়েছেন গেম চেঞ্জার। ফেয়ার প্লে পুরস্কার, সানরাইজার্স হায়দরাবাদ পেলেন ফেয়ার প্লে পুরস্কার।